আচ্ছা মিস্টার চ্যাটার্জি, কত লোক থাকবে ওখানে? বেশি না, আমার কয়েকজন কলিগ আর তাদের স্ত্রী। আমি কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না। বেশিক্ষণ থাকতে কে বলেছে? আমি কি বলেছি আমি বেশিক্ষণ থাকবো? না, মানে আবার অফিস কলিগদের সঙ্গে দেখা হলেই হয়তো আমার কথার খেয়ালই হবে না। খুব খেয়াল রাখবো। এমনও তো হতে পারে যে তোমার ওখান থেকে আসতে ইচ্ছে করলো না। আমার আসতে ইচ্ছে করবে না এমন হতেই পারে না, কারণ আমার ওখানে যেতে ইচ্ছে করছে না। আরে, যাদেরকে চিনি না জানি না তাদের সঙ্গে আমি কেন কথা বলতে যাব? আর তার উপর আমাকে ওখানে অ্যাক্টিং করতে হবে, দেখাতে হবে আমি আপনার কত ভালো বউ, আমাদের মধ্যে কত ভালো সম্পর্ক, সেটা করতে আমার অসহ্য লাগছে। এমনও তো হতে পারে যে তোমার হয়তো চেনাশোনা দুইজন ওখানে বেরিয়ে গেল। তার মানে? ওই বললাম আর কি, আসলে পৃথিবীটা এতই ছোট, যে কোনো সময় যে কারোর সঙ্গে দেখা হয়ে যেতেই পারে। আপনার অফিসের কোনো লোককে আমার চেনা লাগতে যাবে কেন, সেটাই তো আমি বুঝতে পারছি না, অদ্ভুত তো। আচ্ছা বাবা, চেনা না হলে চেনা নয়, চেনা হলে চেনা, এই নিয়ে এত মাথা কামানোর কি আছে? চলো এসো। বাই দা ওয়ে, তোমাকে কিন্তু দারুণ দেখাচ্ছে শাড়িটা পরে। শাড়িটা তো আপনি আমাকে দিয়েছেন। আচ্ছা, শাড়িটা যখন আপনি কিনলেন আমার জন্য, আমি প্যাকেটটা দেখে বললাম এটা কিসের প্যাকেট, কার জন্য, তখন আপনি কেন আমাকে অন্য কথা শোনালেন? সব কথা আগে থেকে বলে দিলে কি আর সারপ্রাইজ থাকে? কেন দিলেন শাড়িটা আমাকে? আমার আপনার থেকে কোনো গিফট নিতে ভালো লাগে না। হ্যাঁ জানি, বাধ্য হয়ে দিয়েছি, দিতে হলো বলে। আমার ইচ্ছে ছিল নাকি দেওয়ার? সে তো বটেই বটেই। আসলে আমাদের অফিস কলিগরা সবাই থাকবে, এরকম বড় একটা গেট টুগেদার, সবাই সেজে গুজে আসবে, তুমি কি পরবে কি না পরবে, তাই ভাবলাম তোমার পছন্দ মতো একটা শাড়ি কিনে নিয়ে যাই। নিয়ে না, পছন্দ হয়েছে? হ্যাঁ হয়েছে। যাক বাবা, আশা গেল। আমার মনে হয় আপনি আমাকে কপি করেছেন। কপি? হ্যাঁ কপি করেছেন। জানেন আমি কি ধরনের শাড়ি পরি? ওই সিমিলার প্যাটার্নের আপনি একটা শাড়ি সুন্দর দেখতে পছন্দ করে নিয়েছেন, ভীষণ ইজি। তবু তো এনেছি, আমাকে তো আর কেউ কোনোদিনও কিছু দেয় না। বাবা, আপনি আমার কে যে আমি আপনাকে কিছু দিতে যাব? হ্যাঁ জানি, কেউ না, আর তবু তো মানুষ জীবনে কিছু না কিছু কাউকে না কাউকে দেয়। কি চান বলুন। থাক, এই তো মাঝখানে এতগুলো টাকা খরচ করলে নিজের স্কলারশিপের, বাড়ির সবাইকে খাওয়ালে, এদিক ওদিক খরচ করলে, আমি ভাবলাম হয়তো আমার জন্য কিছু একটা আনবে কই, ওইসবে তো কোনো বালাই নেই। কি লাগবে বলুন, দিয়ে দেবো, যান। থাক, ওরকম চেয়ে চেয়ে গিফট নিতে কারো ভালো লাগে না, যেদিন নিজের মন থেকে দেবে সেদিন নেব। সেগুলো বালি, যেদিন মন থেকে দেবে সেদিন দেবো। কেন মন থেকে আমি আপনাকে কিছু দেবো বলুন তো? আপনি কে যে আমি আপনাকে মন থেকে কিছু দেবো? আশা কত। একদিন হয়তো এমন দিন আসতে পারে ইমন, আমি সেই দিনের জন্য অপেক্ষা করে থাকবো। আজ যেমন আমি নিজের হাতে আমাদের অ্যানিভার্সারি টেবিল সাজিয়েছি, নিজের হাতে সব কিছু অ্যারেঞ্জ করেছি, একদিন হয়তো তুমি এরকম অ্যারেঞ্জ করে আমার জন্য অপেক্ষা করবে। ওইটুকু আশা নিয়ে তো মানুষ ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকে, আমিও তাই তাকিয়ে রইলাম। আরো একবার স্টার জলসায়।